আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই, আজানের জবাব দেওয়া একটা আমল, আপনারা জানেন তো। মুয়াজ্জিন যা বলে তার সাথে সাথে তা বলা, তার পরপর সেটা বলা। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন আবার যখন আল্লাহু আকবার বলবে আপনিও আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আপনিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে আপনি কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবেন। অনেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন হলো আজানের শেষে, কিন্তু আজান চলাকালীন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবেন। সহি মুসলিমের আজানের জবাব দেওয়ার অধ্যায়ে পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, ইমাম মুয়াজ্জিন যখন বলবে ইদা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকুলু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। এরপর হাইয়া আলা সায়্যিদ হায়াল ফালাহ যখন বলবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো। এরপর আল্লাহ আকবার আল্লাহ আকবার বললে তাই বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় তাই বলবো, তারপরে আজানের জবাব দেবো, দুরুদ পড়বো, দোয়া পড়বো। এই যে আজানের জবাব, এটাতে লাভ হয় কি জানেন? মুয়াজ্জিন আজান দিয়ে যেই সওয়াব পায়, আজানের যারা মুখে জবাব দেয় মুয়াজ্জিনের সাথে সাথে বলে, তাদেরকে আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব দান করে। আর মুয়াজ্জিন কি পরিমাণ সওয়াব পায় সেটা কি জানেন? কোন মুয়াজ্জিন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয়, দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে, বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে, তাহলে এই মুয়াজ্জিনের ফজিলত হলো ওই মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে, ওই ওয়াক্ত নামাজে যত মানুষ শামিল হবে, সবাই যে পরিমাণ সওয়াব পাবে, যার যার অ্যাকাউন্টে যাবে, বোনাস হিসাবে সবার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিনকে দেওয়া হবে। আর আপনি মুয়াজ্জিনই না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এই হাদিসের ফজিলত একবার আরো 10-12-13 বছর আগে কোন এক জায়গায় আমি বলেছিলাম, সৌদি আরবে থাকতে, তখন এক ভদ্র মহিলা আমাকে বললেন, হুজুর এই হাদিসটা আপনার কাছ থেকে শেখার পর, জানার পর থেকে আমি মক্কা শরীফের লাইভ আজান নিয়মিত ওই টাইমে, আমি রেডিও টেডিও শুনি না, মোবাইলে বিভিন্নভাবে লাইভ আজানটা আমি শোনার চেষ্টা করি এবং ওই মুয়াজ্জিনের সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি, কারণ আমার যখন এটা জানা হলো যে মুয়াজ্জিন যত পরিমাণ সওয়াব পাবে তত পরিমাণ সওয়াব পাওয়া যাবে, তো মক্কার মুয়াজ্জিন সাহেবের আজান শুনে যত মানুষ প্রতি ওয়াক্তে নামাজ পড়ে, এত বেশি নামাজ তো দুনিয়ার অন্য কোনো মসজিদে প্রত্যেক ওয়াক্তে পড়ে না, সো আমি লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিনের পরিমাণ পেতে চাই, সেজন্য মক্কার লাইভ আজানটা আমি ফলো করি। সুবহানাল্লাহ, আমি অবাক হয়ে গেলাম, মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কতভাবে চেষ্টা করে অথচ আমরা হেলায় হারিয়ে ফেলি। আপনার মহল্লার যে আজানটা সবার আগে আপনার কানে আসে, আপনার মহল্লার আজান, ওটা জবাব আপনি দিবেন, এরপর বাকিগুলো আপনি দিতে পারলে দিবেন, না দিতে পারলে না। এই যে আজানের জবাব, এই আজানের জবাবটা আমরা অনেকে 12 মাসে একটু আধটু দেওয়ার চেষ্টা করলেও রমজান মাসে মাগরিবের নামাজের আজান, এটার জবাব নিয়মিত আজানের জবাবকারীরাও দেয় খুব কম, এটা রমজানের একটা ভুল। কেন দেয় না? কারণ সেই আসরের পদ থেকে নিয়ে 10-12 পদ, 13 পদ, 14 পদ ইফতার সামনে নিয়ে বসে যে দাঁত কচকচ কচকচ করতেছিল, হাতগুলো শুধুমাত্র আকুপাকু করতেছিল যে কখন আপনার বেগুনি ধরবে, কখন পেঁয়াজ ধরবে, কখন বুটমরিতে হাত দিবে, হ্যাঁ যখন আকুপাকু করতেছিল, সূর্য ডুবছে, মুয়াজ্জিন সাহেব আল্লাহ আকবার হাঁকা শুরু হয়েছে, আর হুমড়ি খেয়ে অনেক ঝাঁপায়া পড়ছে, খাইতে খাইতে কখন আদান শেষ হয়ে গেছে, টেরও পায়নি, ঠিক না বেঠিক? আপনি খান, ওয়াক্ত হয়ে গেছে সাথে সাথে আপনি খেলেন, আজান শুনলেন সাথে সাথে আপনি খেলেন, ভালো কথা, একটু মুখে দিয়ে খেতে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে মুয়াজ্জিনের আজানের জবাবটা দিয়ে ফেলেন। কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা এই ভুলটা করি, আমি খেয়াল করে দেখেছি যারা নিয়মিত আজানের জবাব দেয় তারাও দেখেছি এটা করে না, অর্থাৎ ভুল হয়ে যায়। তাহলে আমরা লক্ষ্য করবো তো ইনশাআল্লাহ মাগরিবের সময় ইফতারের ফাঁকে ফাঁকে আমরা আজানের জবাব দিয়ে দিব।